শুরু করে দিয়েছিস? গুড আফটারনুন সকলকে। আজ বহুদিন পর শ্রীরামপুর মার্কেটে কিছু কাজ পড়ে যাওয়ায় সেখান থেকেই প্ল্যান হয়েছে দীর্ঘদিন পর আজ মোমো খাবো, এটা নিয়েই একটা ব্লগ করার প্ল্যান করেছি আজকে। আজ হবে দুটো মোমোর দোকানের ব্লগ, একটা হচ্ছে সকলের প্রিয় বান্টি মোমো আর একটা হচ্ছে স্ন্যাক্স প্লাজা। তো ব্লগটা আমার সঙ্গে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো স্কিপ না করে, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, যা সমস্ত ভুল হবে সব কিছু ক্ষমা করে দিও, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলে এসেছি বান্টি মোমোতে, আর এখন আমি দাঁড়িয়ে আছি ফ্যাশন সিটির সামনে, আর একদম ঠিক তার পাশেই রয়েছে আমাদের বান্টি মোমো। তো আমরা এখন যাব বান্টি মোমোর ভিতরে। আর এখানে রয়েছে বান্টি মোমো শপের মেনু কার্ড, সবাই একটু পজ করে দেখে নিও। আর যেখানে সমস্ত মোমো রেডি করা হচ্ছে তার সামনে দিয়ে এরকম দড়ি দিয়ে ওনারা ব্যারিকেড টাইপের করে দিয়েছেন যাতে বাইরের কোনো মানুষ ওখানে না যেতে পারে। আমি এখানে নিয়েছি চিকেন স্টিম মোমো, যেটার দাম 35 টাকা। সাইজের কোনো ডিফারেন্স নেই, লকডাউনের আগে যা সাইজ ছিল এখনো সেম সাইজ আছে। এবার খেয়ে দেখা যাক কিরকম টেস্ট আছে না আছে। টেস্টে কোনো চেঞ্জ নেই, সেম টেস্ট। স্যুপটা যেহেতু এরকম কাপের মধ্যে দিয়েছে তো কোয়ান্টিটি কমে গেছে, কিন্তু তোমরা স্যুপ চাইলে বান্টিরা আবার এক্সট্রা করে স্যুপ দেয়, সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর এবার তোমরা দেখো দীর্ঘদিন পর হাতের মধ্যে মোমো পেয়ে আমি মোমোগুলো খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে গেছিলাম। সামনেও কেউ একজন আছে আমার, সেও যে খাবে তার কথা মাথাতেই নেই, কোনো দিকে ধ্যান না দিয়ে আমি শুধু মোমো খেয়ে যাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বান্টি মোমো খেয়ে এখন সবে বেরালাম। টেস্ট সম্বন্ধে তেমন কিছু বলার নেই, তোমরা যারা শ্রীরামপুরে থাকো, যারা বান্টিদের কাছে মোমো খাও, তারা সবাই জানো কীরকম না হয় না হয়, সবারই প্রিয় বান্টি মোমো সব। আর হাইজিনের ব্যাপারটা আমি বলবো ওরা যথেষ্ট মেনটেন করেছে, কাস্টমাররা ঢুকলেই তাদের হাতে স্যানিটাইজার দিয়ে দিচ্ছে, আর ওরা ব্যারিকেড দিয়ে ঘিরেও দিয়েছে তো কোনো কাস্টমার দোকানের কাছে ঢুকতে পারছে না, আর ডিস্টেন্স মেনটেন করেই সব খাওয়া দাওয়া হচ্ছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন স্ন্যাক্স প্লাজা, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি স্ন্যাক্স প্লাজার সামনে, যারা চেনো না তাদের জন্য বলে দিই যে শ্রীরামপুরের দীপক দোকান আছে, তার ঠিক উল্টো দিকে রাস্তাটা দিয়ে ঢুকে এলেই তোমরা দেখতে পাবে স্ন্যাক্স প্লাজা। খুব একটা পুরনো দোকান না, নতুনই দোকান বলতে পারো তোমরা,
আর আমিও আগে এখানে কোনোদিনও মোমো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। অনেকের কাছে নাম শুনেছি, অনেক বন্ধু বান্ধবদের কাছে, ফেসবুকে অনেক পোস্ট দেখেছি, সেই থেকেই এখানে এলাম মোমো ট্রাই করতে। আর এখানে একটা নতুন ডিশের নাম শুনেছি, কুরকুরে মোমো, সেটাও আজকে তোমাদেরকে ট্রাই করে দেখাবো। তো এবার খেয়ে দেখা যাক বান্টি মোমোর সঙ্গে এখানকার মোমোর তফাৎটা কি। নর্মাল চিকেন স্টিম মোমো, সাইজগুলো যথেষ্ট ঠিকঠাক, 30 টাকায় যথেষ্ট। এবার টেস্ট করেই দেখা যাক কেমন। ভিতরে যথেষ্ট চিকেনের স্টাফিং রয়েছে, টেস্টেও ভালো, চাটনিটাও ঠিকঠাক, স্যুপটা খেয়ে গরম। স্যুপের মধ্যে যথেষ্ট ইনগ্রিডিয়েন্টস রয়েছে, গাজর রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, ডিমও রয়েছে এর মধ্যে, যেটা ওখানে ছিল না। স্যুপটা যথেষ্ট ভালো, ওখানকার তুলনায় এখানে স্যুপটা যথেষ্ট ভালো। খেতে খেতেই আমরা পেয়ে গেছিলাম স্ন্যাক্স প্লাজার ওনারকে। তো তার থেকে তার দোকানের সম্বন্ধে কিছু প্রয়োজনীয় জিনিস তোমরা জেনে নাও। ওয়েলকাম টু স্ন্যাক্স প্লাজার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটু কাইন্ডলি মেনুটা দেখিয়ে দাও, কি কি আইটেম আমাদের এখানে পাওয়া যায়। তো সবাই দেখলে এখানে স্পেশাল মোমো পাওয়া যায়, ভেজ চিজ মোমো পাওয়া যায়, রেগুলার স্টিম মোমো পাবে, আমাদের স্পেশালিটি কুরকুরে মোমো পাবে, চিকেন কচুরি, কাটি চিকেন, এইসব আইটেমগুলো পাবে। অ্যান্ড মেইনলি কুরকুরে মোমো নিয়ে বলি তো, এই আইটেমটা আমাদের দোকান ছাড়া কোথাও পাবে না, পুরো হুগলি ডিস্ট্রিক্টে পাবে না, শুধু আমরাই করি এবং সবাই এখানে এটা খেতেই আসে মেইনলি, কারণ এটাই বেশি ফেমাস স্ন্যাক্স প্লাজার। এবং স্যানিটাইজারের দিক দিয়ে বলতে গেলে কোভিডের টাইমে তো প্রপার স্যানিটাইজার করা হয়, আমাদের স্যানিটাইজার ইউজ করানো হয়, কাস্টমার যখন আছে আমরা স্যানিটাইজার দিই, তারপরে ডিসপোজেবল প্লেটসেরও ব্যবস্থা আছে, যদি কেউ চায় তো আমরা ডিসপোজেবল প্লেটসও দিই। তারপর যে প্লেটস আমরা ইউজ করি তো সেটা মানে খাওয়ার পরে সেটা আমরা যখন ধুই তো সেটারও প্রপার স্যানিটাইজার, তো ওয়েল স্যানিটাইজ, এভরিথিং ইজ ওয়েল স্যানিটাইজ, এদিক দিয়ে কোনো ইস্যুজ নেই। আপনারা আসতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন। এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শ্রীরামপুর NS Avenue, হাদিমসের ঠিক অপোজিট গলিতে, স্ন্যাক্স প্লাজা। থ্যাংক ইউ। যেটা এখানকার স্পেশাল, যেটা আমি শ্রীরামপুরের কোনো দোকানে দেখিনি, তো এর মধ্যে কুরকুরে মোমো মানেই যে এর মধ্যে কুরকুরে দিয়ে দিয়েছে সেটা একদমই না, এর মধ্যে যথেষ্ট ক্রাঞ্চি ব্যাপারটা রয়েছে, ভেতর উপর দিয়ে দেখেই বোঝা যাচ্ছে। আর উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়েছে, আর চাটনিটা সেমই দিয়েছে অন্য মোমোর সঙ্গে যা চাটনি এখানেও তাই। এবার খেয়ে দেখা যাক কেমন। যথেষ্ট ভালো, এখানে এলে এটা মাস্ট ট্রাই করো। হাইলি রেকমেন্ড রইল স্ন্যাক্স প্লাজা এলে কুরকুরে মোমো মাস্ট। আমাদের স্ন্যাক্স প্লাজার মোমো খাওয়া কমপ্লিট। আর কম্পারিজনের কথা যদি তোমরা বলতে চাও তাহলে স্ন্যাক্স প্লাজা ইজ বেটার দেন বান্টি মোমো। বান্টি মোমোতে ছিল 5 পিস 35 টাকায় স্ট্রিম মোমো, আর ওখানে 6 পিস ছিল 30 টাকায়। সাইজগুলোও যথেষ্ট বড়, আর স্যুপের কোয়ান্টিটি ওখানে যথেষ্ট ভালো বান্টি মোমোর তুলনায়।
বান্টি মোমো ভালো, খারাপ বলবো না, কিন্তু স্ন্যাক্স প্লাজা আমার বেস্ট লাগলো আজকে। আর কুরকুরে মোমোটার কথা কিছু বলার নেই, ওটা 50 টাকায় যথেষ্ট ভালো, যথেষ্ট ক্রাঞ্চি আর স্পাইসি ব্যাপারটা ছিল। তো তোমরা ট্রাই করতেই পারো দুটো দোকানের মোমোই, আর হাইজিনের ব্যাপার যথেষ্ট মেনটেন করেছে। এখন আমি মাস্কটা ছাড়া করছি, বাধ্য হচ্ছি করতে, নাহলে তোমরা সাউন্ড কোয়ালিটি পেতে না। এটাই ছিল আজকের ব্লগ, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।